আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি জানি আপনারা সবাই এইরকম একটি নোটিফিকেশন অলরেডি পেয়ে গেছেন, যেটার নাম হচ্ছে টিকটক শর্ট ফিল্ম। এবার কি আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া টিকটক শর্ট ফিল্ম এটা কি? আপনি যেহেতু টিকটক নিয়ে ভিডিও তৈরি করেন, টিকটক শর্ট ফিল্ম একটা নোটিফিকেশন চলে আসছে, এই নোটিফিকেশনটা কেন আছে, এটা দিয়ে আমরা আসলে কি করতে পারবো, আসলে এখান থেকে কি আমাদের ইনকাম হবে, সেই সব নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো প্রথমত আমি আপনাদেরকে বলে নিই, যারা এই শর্ট ফিল্ম নোটিফিকেশনটি পান নাই তারা অবশ্যই টিকটক অ্যাপসটি আপডেট করবেন। আপডেট করার পর কোথায় গিয়ে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ইনবক্সে একটি ক্লিক করবেন, ইনবক্সে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই সিস্টেম নোটিফিকেশন নামে একটি অপশন আপনি দেখতে পারবেন। এই সিস্টেম নোটিফিকেশনে ক্লিক করলে আপনার টিকটক শর্ট ফিল্ম কম্পিটিশন নামে একটি মেসেজ আপনি পেয়ে যাবেন। তো মেসেজটা পাওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে ভিউ মোডটা টাস্ক করে দিবেন। তো এখানে ফার্স্ট একটা কথা বলিনি, সেটা হচ্ছে কি আপনাদেরকে ইতিমধ্যে ইমেল এবং নাম দিয়ে মানে একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। এটা হচ্ছে মূলত টিকটকের একটি কম্পিটিশন। টিকটক শর্ট ফিল্ম হচ্ছে মূলত এক মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে, ফিল্ম সিস্টেম একটা এক মিনিটের ভিডিও তৈরি করতে হবে। আপনারা অনেক সময় দেখবেন যে অনেকেই মানে হুজুররা বা অনেকেই শর্ট ফিল্ম সিস্টেম মানে এখানে গিয়ে ওখানে গিয়ে এরকম করে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ফিল্ম সিস্টেম একটা ভিডিও তৈরি করে যেটার ডিউরেশন এক মিনিটের হয়। সো মূলত তারা এটাই বলতে চাচ্ছে আপনি লং বলতে এক মিনিটের একটা শর্ট ফিল্ম ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা আপলোড করবেন, যারটা মানে তারা বিবেচনা করে তাদের মাঝ থেকে তারা একটা অ্যাওয়ার্ড আপনাদেরকে দিবে। আপনি জাস্ট ভিডিওটি আপলোড করবেন, দেন তারা বিবেচনা করে আপনাকে সেই শর্ট ফিল্মের অ্যাওয়ার্ডটা দিবে। এখন কত টাকা দিবে, কী কী কাজ করতে হবে, কী কী মানে মানতে হবে, কী কী না মানতে হবে, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। তো টিকটক শর্ট ফিল্ম কম্পিটিশন, তো এটার শুরু হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে আপনারা আমি যেভাবে দেখতেছি আপনিও সেভাবে দেখতে পারবেন। এটা মার্চের এই যে ৬ থেকে মার্চের ২৯ তারিখ পর্যন্ত কম্পিটিশনটা অ্যাভেলেবল হয়েছে প্রত্যেকের কাছে। তো যারা এখনও পান নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যারা পাইছেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারছেন প্রাইজেস মানে এখানে কত মানে কী দিবে আমাদেরকে সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো প্রাইজেস বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী আপনাদেরকে দিবে। এক ক্যাশ প্রাইস অফ এই যে ১০,০০০ ইউরো মানে ১০,০০০ ইউরো আপনাদেরকে দিবে, সেটা হচ্ছে কি প্রথম প্রাইস মানে প্রথম যিনি হবেন কম্পিটিশনে ফার্স্ট যিনি হবেন তাকে কি দিবে, এই যে ১০,০০০ মানে ১০,০০০ ইউরো আপনাদেরকে দিবে। তো এক ইউরো সমান হয়তো বাংলাদেশি টাকায় ১১২ টাকা পর্যন্ত হতে পারে সেটা মানে, তবে ক্লিয়ারলি আমি জানতে পারতেছি না এটা মানে আপডেট হয়, তবে ইতিমধ্যে কিন্তু ১১২ টাকা পর্যন্ত হতে পারে। তো এবার আপনারা হিসাব করেন আসলে কত টাকা আপনাদেরকে দিবে। সো এটা হচ্ছে প্রাইজেস মানে টিকটক কম্পিটিশনের একটা প্রাইজ সিস্টেম, মানে এই প্রাইজগুলো তারা আপনাদেরকে অ্যাওয়ার্ড হিসেবে দিবে। সো এখানে মূলত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, অবশ্যই এন্ট্রি রিকোয়ারমেন্ট মানে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, আপনার কী কী করতে হবে ভিডিওর মধ্যে আপনি কী কী করতে পারবেন না। তো এখানে ফার্স্ট আপনি দেখতে পারতেছেন সেটা হচ্ছে কি প্রোডাক্ট অ্যা ভিডিও দ্যাট মিটস দ্য ভিডিও রিকোয়ারমেন্ট, মানে এখানে এই এই যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই আপনার ভিডিওতে থাকতে হবে। আপনি যেই মানে কম্পিটিশন ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওতে আপনার অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো অ্যাভেলেবল থাকতে হবে, মানে আপনি এখানে যে যা যা মানে তারা না করতে বলছে সেগুলো আপনি করতে পারবেন না। তবে আমি রিকোয়েস্ট করবো আপনার ফোনে আপনি নিজে গিয়ে এই লেখাগুলো পড়ে নেবেন। এই যে এখানে মোট ৮টা রিকোয়ারমেন্ট আপনারা পড়ে নেবেন আসলে এখানে কী কী বলতে চাচ্ছে। তবে আমি আপনাদেরকে হালকা ধারণা দিই, সেটা হচ্ছে কি আপনারা অন্য কারো মিউজিক ইউজ করতে পারবেন না, অন্য কারো প্রোডাক্ট মানে প্রমোট করতে পারবেন না। হালকা আমি আপনাদেরকে শর্টকাট বলে দিচ্ছি, অন্য কারো প্রোডাক্ট প্রমোট করতে পারবেন না, জাস্ট আপনি একটা মানে ফিল্ম তৈরি করবেন আপনাদের নিজেরাই থেকে একটা ভিডিও তৈরি করে, মানে আপনারা একটা টিম মিলে একটা ফিল্ম তৈরি করবেন, মানে কারো সাউন্ড ইউজ করতে পারবেন না, যদিও ইউজ করেন সেটা এক মিনিটের বড় হতে পারবে না। তো এটাই মূলত রিকোয়ারমেন্টে বলা আছে, তো তবে আপনারা আরও ভালোভাবে ফটো দেবেন। তো আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারতেছেন কম্পিটিশন টাইমলাইন, কম্পিটিশন টাইমলাইন এখানে দেওয়া আছে মূলত কত তারিখ থেকে কত তারিখ শেষ হবে, কত তারিখ থেকে কত তারিখ মানে হবে অ্যাওয়ার্ড কখন দিবে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তো ইতিমধ্যে আর একটু যদি স্কোর করি তাহলে এখানে মূলত দেখা যাচ্ছে একটা ফর্ম, ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, কীভাবে ফিল আপ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে যদি আপনি টিকটক কম্পিটিশন থেকে অ্যাওয়ার্ড পেতে চান বা আপনি যদি টিকটক কম্পিটিশন লেভেলে মানে অংশগ্রহণ করেন। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদেরকে বলতে বলে গেছি, সেটা হচ্ছে কি আপনারা যেই কম্পিটিশন ভিডিওটি তৈরি করবেন মানে টিকটকের যে শর্ট ফিল্মটা তৈরি করবেন সেটাতে অবশ্যই আপনার হ্যাশট্যাগ থাকতে হবে, হ্যাশট্যাগ টিকটক শর্ট ফিল্ম এই হ্যাশট্যাগটি থাকতে হবে, এটা মাস্ট টিভি থাকতে হবে, এটা কিন্তু রিকোয়ারমেন্টে তারা দিয়ে দিয়েছে। ইনক্লুড দ্য হ্যাশট্যাগ হ্যাজ টিকটক শর্ট ফিল্ম উইথ ইন দ্য ক্যাপশন অফ দ্য পোস্ট, আপনার পোস্টটা অবশ্যই টিকটক
শর্ট ফিল্ম হ্যাশট্যাগটি মাস্ট বি থাকতে হবে, এটা আমার বলতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আপনাদেরকে আবার মানে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই হ্যাশট্যাগটা আপনারা দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কীভাবে সাবমিট করবেন, কোথায় কী বসাবেন, সঠিক নিয়মে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কথা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোথাও যদি আপনাদের অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে কোনটা আপনি বুঝেন নাই বা কী প্রয়োজন আপনাদের। তো ফার্স্ট আপনারা ফর্মে যেটা দিবেন সেটা হচ্ছে কি টিকটকের ভিডিও লিঙ্ক। আপনাদের যে শর্ট ফিল্ম তৈরি করবেন সেই শর্ট ফিল্মের ভিডিও লিঙ্কটা আপনি কপি লিঙ্ক করে এখানে পেস্ট করে দেবেন। আমি আপনার লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেন এখানে আপনারা ফুল নেম দিবেন, আপনার যে আপনি টিকটক ইউজার নেমে আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে আপনার এনআইডি অনুযায়ী আপনি এখানে নামটা ইউজ করতে পারেন, আপনার নামটা জাস্ট কোনো ম্যাটার করবেন না, জাস্ট আপনি আপনার ইউজার নেম দিতে পারেন অথবা আপনার এনআইডি অনুযায়ী আপনি নামটা এখানে বসাতে পারেন। তো এখানে আপনাদের অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্লে স্টোর থাকলে একটা ইমেল অ্যাড্রেস থাকবে বা টিকটক থাকলে একটা ইমেল অ্যাড্রেস থাকে, সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, দেন এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে যেটা আপনার বাংলাদেশের একটা ফোন নাম্বার। তো আমি একটা আমার ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি, দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে প্লেস সিলেক্ট এটা টাচ করে দিবেন, এরও এখানে তারপর আপনার বাংলাদেশে। আপনি যদি নেপাল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার নেপাল সিলেক্ট করবেন, যদি বাংলাদেশে হন তাহলে বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। দেন এখানে আরেকটা কথা তারা উল্লেখ করতেছে, সেটা হচ্ছে কি আপনি যদি থার্ড পার্টি মানে কোনো সাউন্ড, এই যে আপনি যদি কোনো থার্ড পার্টি কোনো সাউন্ড বা কারো মুভি ক্লিপস, কারো মানে ফটো পিকচার কোনো কিছু যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন, যদি বা আপনি না করেন তাহলে আপনি নোতে ক্লিক করবেন। আমি নোতে টাচ করে দিলাম, কারণ আমি অবশ্যই আপনারা নোতে টাচ করে দেবেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা কোনো কারো কাছের কারো জিনিস মানে কারো ব্যবহারকৃত জিনিস ইউজ করবেন না, আপনি একটা নিজে শর্ট ফিল্ম তৈরি করে সেটা আপনি এখানে আপলোড করবেন। সো এখানে আপনারা প্লিজ লিস্ট অল দ্য ওয়ার্ড ইউজ অ্যান্ড দায়ার আদার্স, মানে আপনি এখানে কী করবেন তাদেরকে বুঝিয়ে দেবেন, আসলে আপনি আপনার মনের একটা অনুভব মানে সেটা আপনি এখানে বুঝিয়ে দেবেন। আমি বা আপনি লিখবেন আমি এখানে অংশগ্রহণ করতে চাই, মানে আমি নতুন একটা অংশগ্রহণ করতে চাই, আশা করি আমি এখান থেকে অ্যাওয়ার্ড পেতে চাই। তবে আমি আপনাদেরকে ইন ডিটেলস একটা মানে টেক্সট ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেবো, ওটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। সো এখানে আর দুইটা বক্স আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন, এই দুইটা বক্স অবশ্যই আপনার মাস্ট বি টিকমার্ক করতে হবে, আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি চাচ্ছেন যে এই ভিডিওটা আপনার ওল্ডের জন্য মানে 18 ইয়ার্সের যারা উপরে যারা সবাই দেখতে পারবে, সেক্ষেত্রে আপনারা টিকমার্ক বক্সটি টিকমার্ক করে দিবেন। তো দ্বিতীয় বক্সটা আপনার অবশ্যই মানে আপনাদের টিকটক পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি মেনে চলতেছেন বা মেনে ভিডিওটি আপলোড করতেছেন, সেটা যদি আপনি হন বা আপনি যদি সেটা মেনে আপলোড করে থাকেন তাহলে আপনি এই বক্সটি টিকমার্ক করে দেবেন। দেন আপনি কী করবেন, সাবমিট বাটন আসবে, সাবমিট বাটন একটা টান্স করে দেবেন। আশা করি বুঝতে পারছেন টিকটক শর্ট ফিল্ম কী, সে টিকটক শর্ট ফিল্ম মানে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, এটা সাবমিট হয়েছে এভাবেই বুঝবেন, এটা এখন আর কাজ করবে না। আপনি এখানে ট্রান্স করলে এটা আর ধরবে না, মানে এটা আর কাজ করবে না, তবে আপনি বুঝে নেবেন যে এটা আপনার সাবমিট হয়ে গেছে। তো কোনো কিছু যদি না মানে না বুঝে থাকেন, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের জন্য অলওয়েজ আসি। সো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পরবর্তী আরও নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য, আর হ্যাঁ পাশে একটা বেল আইকন থাকবে ওটা অল করে দিবেন। সো গাইস আরেকটা রিকোয়েস্ট, এটা হচ্ছে কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন যাতে তারাও যেন জানতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।